Hello coders, this is Algo04 8P. A video tutorial and latest Codeforces round 914 diff 2 er problem A fork ni alochona korbo. To problem description ta option hisebe pore niben. Ekhane hocche tishong test case dewa thakbe ar prottekta test case hocche amar ekta king er position dewa thakbe ekta chess board e ar ekta queen er position dewa thakbe. Amar jeta kora lagbe amar hocche ekta পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই করে আমাকে বলতে হবে যে কয়টা ডিফারেন্ট স্কয়ার আছে যেখানে আমি যদি একটা নাইট বসাই তাহলে একটা ফর্ক হবে। এখন এখানে দুই তিনটা ডেফিনিশন আছে। ফার্স্ট ডেফিনিশন হচ্ছে যে চেস বোর্ডে আমার এই যে কিং কুইন এবং নাইটের সম্পর্কটা কিভাবে কাজ করে সেটাকে আমরা দেখি, তারপরে দেখবো যে ফর্ক কী জিনিস। সবার আগে আসে আমরা চেস বোর্ডে নাইটের কাজ কি। নাইট মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা ঘোড়া বলি দাবা খেলায়। তো এটা হচ্ছে সাপোজ আমার একটা নাইট, একটা নাইট নর্মালি হচ্ছে এভাবে মুভ করে। সবার আগে সে হচ্ছে যে কোনো একটা দুই দিকে যে চারপাশে চারপাশে যে কোনো একটা পাশে এরকম দুই ঘর করে যাবে, ঠিক আছে, তারপর বামে অথবা ডানে যাবে। এটা হচ্ছে আমার নর্মাল একটা নাইটের মুভমেন্ট। ওকে, সে যে কোনো চারপাশে যে কোনো একটা পাশে যাবে, তারপরে যাওয়ার পর ডানে অথবা বামে যাবে। তাহলে যদি আমরা একটা কমপ্লিট পাথ বিবেচনা করি তাহলে সাপোজ এদিকে গিয়ে এদিকে এটা হচ্ছে একটা কমপ্লিট পাথ, সে এখান থেকে এখানে যাবে, তিনি হচ্ছে অথবা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, তারপর এখান থেকে এইখানে, আর এখান থেকে এখানে। তার মানে আমার যে একটা নাইট আছে, একটা ঘোড়া সর্বোচ্চ আটটা ঘরে যাইতে পারে। ওকে, এই যে এই ঘরগুলো হচ্ছে যে আমার এখানে ডট দেওয়া আছে, এগুলো হচ্ছে একটা নাইট নর্মালি আমার মুভ করতে পারে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাপোজ আমার এই ঘরে যদি এখন একটা কিং থাকে এবং আমার এই ঘরে যদি একটা কুইন থাকে তাহলে কি হচ্ছে আমরা দেখি। তাহলে এই নাইটটা কিন্তু এট এ টাইম দুইটার উপরে একসাথে অ্যাটাক করতেছে, সে কিন্তু একটা টাইমে কিন্তু দুইটার উপরেই অ্যাটাক করতেছে। এরকম সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ফর্ক, মানে হচ্ছে একটা নাইট দুইটা ঘরে দুইটা গুটির উপরে এট এ টাইম অ্যাটাকিং পজিশনে আছে, এটাকে বলে হচ্ছে আমরা একটা ফর্ক। ওকে, নর্মালি আমাদের চেস বোর্ডে এই যে প্রথম যে মুভমেন্টটা দেখালাম যে চারপাশে যে যায় সেটা হচ্ছে সে দুই ঘর পর্যন্ত যাবে, তারপর চারপাশে যে কোনো একপাশে যাওয়ার পর যে বামে অথবা ডানের যে মুভটা সেটা সে এক ঘর পর্যন্ত যাবে। বাট আমার এই প্রবলেমে এই জিনিসটাই তারা চেঞ্জ করছে, সেটা হচ্ছে সে উপরে এবং যে চারপাশে সে যাচ্ছে সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি কত ঘর যাবে, সে হচ্ছে এই ঘর যাবে, তারপরে ওই এ ঘর যাওয়ার পরে তারপরে বি ঘর বামে অথবা ডানে যাবে। এই জিনিসটাই আমার ছোট্ট একটা চেঞ্জ হচ্ছে আমার এখানে আনা হয়েছে। এবার আমাকে বলতে হবে যে আমার কিং এবং কুইনের পজিশন, সাপোজ হচ্ছে আমার এগুলো সব যদি আমি মুছে দিই, এগুলো সব মুছে দিলাম, ওকে, জাস্ট আমার কিং এবং কুইনটা আছে, আমাকে বলতে হবে যে কয়টা ডিফারেন্ট পজিশন আছে, যে পজিশনগুলোতে আমি যদি একটা নাইট বসাই তাহলে কিং এবং কুইন বোথ উইল বি অ্যাটাক এবং এখানে একটা ফর্ক হবে। তো যদি আমরা এখানে দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পজিশন পাওয়া যাচ্ছে, যতটুকু আমি দেখতেছি যে একটা পজিশনই দেওয়া আছে, একটা পজিশনই আছে। যদি আমার এ এর ভ্যালু 2 হয় আর বি এর ভ্যালু 1 হয় তাহলে আমার এই একটা পজিশন আছে, যে একটা পজিশন হচ্ছে আমার ফর্ক হচ্ছে। ওকে, এখন আমাকে কিং এবং কুইনের পজিশন দেওয়া আছে, আমাকে বলতে হবে যে কয়টা ঘরে হচ্ছে আমার ফর্ক করা যাবে। আচ্ছা, এখন আমরা একটা সিম্পল জিনিস দেখি। আমরা ওই যে এ এবং বি এর যে জিনিসটা এটা আপাতত ভুলে যাই, আমরা নর্মাল দাবার পর চিন্তা করি যেখানে হচ্ছে সে আড়াই ঘর যাবে, যেটাকে আমরা বাংলা কথায় বলি, মানে হচ্ছে সে উপরে নিচে ডানে বামে চার ঘর যাবে, যেদিকে গেছে তার বামে অথবা ডানে সে এক ঘর করে যাবে। ওকে, তাহলে আমরা দেখি যে এই যে কিংটা আছে এই কিংয়ের উপরে এবং কুইনের উপরে দুইটার উপরে অ্যাটাক করতে হবে যে নাইটটা ফর্ক করবে। আচ্ছা, আমরা তাহলে একটু চিন্তা করি তো আসলে কোন কোন ঘরে একটা নাইট থাকলে জাস্ট আমার এই কিংটার উপরে অ্যাটাক হবে, জাস্ট ওইটা একটু আমরা চিন্তা করি। হ্যাঁ, দেখি আমাদের এই এই ঘরে যদি একটা নাইট থাকে তাহলে এই কিং এর উপরে কিন্তু অ্যাটাক হবে কিভাবে, এই যে, ঠিক আছে। আবার আমার যদি এখানে থাকে তাহলে একটা অ্যাটাক হবে কিং এর উপরে, ওকে, এখানে থাকলে একটা অ্যাটাক হবে, তারপরে হচ্ছে আমার এখানে থাকলে একটা অ্যাটাক হবে, এখানে থাকলে অ্যাটাক হবে কারণ এখান থেকে অ্যাটাক হচ্ছে, তারপর এই ঘরে থাকলে একটা অ্যাটাক হবে, এই ঘরে থাকলেও একটা অ্যাটাক হবে, ঠিক আছে, তারপর এই ঘরে থাকলেও একটা অ্যাটাক হবে।
ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই যে আটটা ঘর আছে, এই আটটা ঘরে যদি কোনো একটা নাইট থাকে তাহলে আমার এই কিংয়ের উপর অ্যাটাক করা হবে। ওকে, ভালো কথা। এবার আমরা একটা কাজ করি, এবার আমরা কুইনের টা নির্ণয় করি। কুইনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সবার আগে হচ্ছে আমার এই ঘরে থাকলে একটা অ্যাটাক হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে এইখানে থাকলে একটা অ্যাটাক হবে, তারপরে এখানে অ্যাটাক হবে, তারপর এইখানে অ্যাটাক হবে, এইখানে এবং এইখানে, তারপর এইখানে, এইখানে, এই আটটা ঘরে হচ্ছে কুইং এর জন্য অ্যাটাক হবে। তাহলে দেখেন কমন কয়টা ঘর আছে, এই দুইটা ঘর, তার মানে এই দুইটা পজিশনেই যদি আমি একটা নাইট বসাই, ওই নাইটটা দুইটার উপরেই ফর্ক করবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার প্রবলেমের সলিউশন। জাস্ট এটাই, আমি কিচ্ছু করবো না, আমি হচ্ছে জাস্ট হচ্ছে দেখবো যে এই কিং এর জন্য কয়টা ঘরে আমার অ্যাট্যাক করতে পারে, ঠিক আছে, জাস্ট কিং এর জন্য। দেন আমি দেখবো যে কুইনের জন্য কয়টা ঘরে অ্যাট্যাক করতে পারে, সেই ঘরগুলো হচ্ছে মানে সেই স্কোয়ারগুলো হচ্ছে আমি একটা কোনো জায়গায় আমি নিয়ে রাখবো, কোনো একটা ম্যাপ বা সেট বা এনিথিং। দেন হচ্ছে তাদের মধ্যে দেখবো যে কমন কোনটা কোনটা আছে, যতগুলো কমন আছে ততগুলো হচ্ছে আমার অ্যান্সার ইনক্রিমেন্ট হবে। ওকে, ভালো কথা, এটা গেল আমার একটা জিনিস। এবার আমি আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে যে আমি কিভাবে চেক করব যে এই ঘরের উপরে কয়টা ঘরের উপর কয়টা ঘর থেকে নাইট অ্যাটাক করতে পারে। সেটার জন্য আমার একটা নতুন টুলের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ডিরেকশন অ্যারে। ডিরেকশন অ্যারের জিনিসটা কি, ডিরেকশন অ্যারে কাইন্ড অফ দেখতে এরকম হয়, এই যে এরকম, ঠিক আছে। এখানে দেখেন কি দেওয়া আছে, এখানে হচ্ছে ইন্ডেক্স বা ইন্ডেক্স আমরা চাই। এখানে এক্স অক্ষ বরাবর কিছু ইন্ডেক্স আছে, ভ্যালু আছে, ওয়াই অক্ষ বরাবর কিছু ভ্যালু আছে। ওকে, এটা হচ্ছে আমার নর্মাল ডিরেকশন অ্যারে। সাপোজ আমার এই ঘরে, হ্যাঁ এই ঘরে আমার কিছু একটা আছে, এইটার উপরে আমার চিন্তা করতে হবে যে কয়টা ঘর থেকে আমার নাইট অ্যাটাক করবে, মানে যে যে ঘরগুলো থেকে নাইট অ্যাটাক করলে এখানে আসবে সেটা আমার দেখা লাগবে। তো সবার আগে যদি আমরা দেখি, মাইনাস এ মাইনাস বি, মানে এ যে ঘরটা এটাকে আমি ধরে নিলাম এক্স অক্ষ, বি যেটা এটাকে আমি ধরে নিলাম মানে নিচেরটা, এই যে নিচেরটাকে ধরে নিলাম হচ্ছে আমি ওয়াই অক্ষ, উপরেরটাকে ধরে নিলাম হচ্ছে আমি এক্স অক্ষ, ঠিক আছে। তাহলে আমি দেখি প্রথমটাতে কী আছে। তো প্রথমটাতে হচ্ছে আমার এরকম আছে যে প্রথমটাতে হচ্ছে মাইনাস এ এক্স অক্ষে, ওয়াই অক্ষে মাইনাস বি। তাহলে এক্স অক্ষে মাইনাস এ, মানে এ এর ভ্যালু আমি ধরলাম হচ্ছে এখানে এ ইজ ইকুয়াল টু ওয়ান, টু বি ইজ ইকুয়াল টু আমি ওয়ান ধরলাম, ঠিক আছে, নর্মাল চেস বোর্ডের মতো, স্ট্যান্ডার্ড চেস বোর্ডে। মাইনাস বি মাইনাস ওয়ান, তার মানে এই যে এটা একটা ঘর, এই ঘরে হচ্ছে আমার অ্যাটাক করতে পারে। ওকে, আচ্ছা এরপরে দেখি কোন ঘর আছে। এরপরে হচ্ছে মাইনাস এ এবং বি, মাইনাস এ বি মানে এই যে একটা ঘর, ঠিক আছে। তারপর হচ্ছে কি আছে, এ এবং বি মানে এ তারপরে বি, এই ঘরটা। তারপরে আছে কি, এ মাইনাস বি মানে এটা। তারপর হচ্ছে বি এ, বি এ মানে হচ্ছে বি, তারপর হচ্ছে আমার এ। তাহলে আমি বি ঘরে হচ্ছে এদিকে এক ঘর যাব, দেন হচ্ছে এদিকে দুই ঘর যাব, আই থিঙ্ক আমি ঠিকই বলতেছি। দেন হচ্ছে এটা আসবে, ওকে, তারপরে এটা আসবে, তারপর হচ্ছে আমার এটা আসবে, তারপর এটা আসবে। আমি সিমুলেশনটার সম্পূর্ণগুলো দেখালাম না, বাট আই থিঙ্ক আমরা বুঝতে পারছি যে ডিরেকশন অ্যারে কীভাবে কাজ করে। তো আমার কিং এর পজিশন থেকে আমি ডিরেকশন অ্যারে ব্যবহার করে কতগুলো স্কোয়ার বের করবো, যে স্কোয়ারগুলোতে অ্যাকচুয়ালি কিং থেকে কিংয়ের উপরে নাইট অ্যাটাক করতে পারে, সেটা কিন্তু আমি একটা সেটের ভিতরে নিব। দেন কুইনের জন্য আমরা সেম কাজ করবো, সেটাকে আরেকটা সেটের ভিতরে নেব। দেন আমি যে কোনো একটা সেটের ভিতরে চেক করবো যে কোনটা অপর সেটের ভিতরে আছে, দেন অ্যান্সার ইনক্রিমেন্ট হবে। আমি যদি কোডে যে জিনিসটা একদম সিম্পলিফাইড হবে, সবার আগে টি সংখ্যক টেস্টের জন্য আমি যে টি ইনপুট নেবো, তারপরে এ বি, এ বি হচ্ছে আমার ওই যে নাইট মুভমেন্টের জন্য যে কাউন্টগুলো, এক্স কে ওয়াই কে মানে হচ্ছে কিংয়ের পজিশন, এক্স কিউ ওয়াই কিউ মানে হচ্ছে কুইনের পজিশন। ক্লিয়ার? ইনপুট নিলাম, ডিরেকশন এটা বিল্ড করলাম। এবার আমরা আসি, আমি ডেক্স কিউ একটা সেট নিব, এখানে হচ্ছে ডেক্স কিউ মানে হচ্ছে আমার এই কিংয়ের কোন কোন ঘর থেকে অ্যাটাক আসতে পারে সেগুলো, সেটা আমি একটা সেটের ভিতরে পেয়ার আকারে নিলাম। কেন? কারণ এখানে পেয়ার আকারে থাকবে এক্স এবং ওয়াই এর ভ্যালু। সেম কাজটা করবো আমি ডেক্স কিউ ফর কুইন। আচ্ছা, ডিরেকশন এরের সবগুলো আমি ট্রাভার্স ট্রাভার্স করবো, যে আমার ডেক্স কে এর ভিতরে ইনসার্ট কী হবে, কিংয়ের কারেন্ট এক্স পজিশন প্লাস আমার ডিরেকশন এরের কারেন্ট ইন্ডেক্সের এক্স পজিশন, একই রকমভাবে ওয়াই। সেম কাজটা করবো আমি কার জন্য,
কিউ এর জন্য, দেন অ্যান্সার ইজ ইকুয়াল টু বাই ডিফল্ট ধরে নিলাম জিরো। আমি কিং এর যে আটটা পজিশান আছে সেই পজিশানগুলো ট্রাভার্স করব। আমি যদি দেখি যে কোনো একটা পজিশান, কোনো একটা পজিশান কিউ এর ভিতরেও আছে, এটা কীভাবে বুঝবো? কিউ এর ভিতরে সেটাকে আমি ফাইন্ড ফাংশন দেব, যদি সেটা আমার ইন্ড ইটারেটর মানে সেটের একটা ইটারেটর আছে। তো যদি হচ্ছে সেট সম্বন্ধে ভালো ধারণা না থাকে সেট এবং পেয়ার সম্পর্কে, সেক্ষেত্রে হচ্ছে অ্যালগোবোটের চ্যানেলেই হচ্ছে সি প্লাস প্লাস স্টিলের হচ্ছে কমপ্লিট একটা প্লে লিস্ট আছে, সেটা আপনি দেখতে পারেন। তো এখন এখানে ডেক্স কিউ ডট ফাইন্ড অফ আই মানে এই জিনিসটাকে এর ভিতরে ফাইন্ড করলে যদি সেটা ইন্ড না হয়, মানে ইন্ড একটি ইটারেটর, সেই ইটারেটর পর্যন্ত না যায়, তার মানে এই কিউ এর ভিতরে এই জিনিসটা আছে, সেক্ষেত্রে আমি কী করবো? অ্যান্সার ইনক্রিমেন্ট করবো, মানে এটা একটা কমন, এই আই জিনিসটা কমন, আমি ইনক্রিমেন্ট করবো। তো আমার এখানে জানতে হবে কমন পার্টগুলাই, নাথিং এলস। ফাইনালি সে অ্যান্সারটা আউটপুট দেখালে হচ্ছে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।